কোটা বিরোধী আন্দোলনে আবারও ফুসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা তারা বলেন কোটা বাতিল মীমাংসিত ইস্যু এ নিয়ে হাইকোর্টের রায় অসন্তোষজনক সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহলের দাবি জানান তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের পক্ষে গণসংযোগ ও রবিবার ক্লাস পরীক্ষা বর্জন সহ তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে শিক্ষার্থীরা বিস্তারিত জানাচ্ছেন মামুন বৃষ্টির মধ্যেই মুহুর মুহু স্লোগানে আবারও উত্তাল শাহাবাগ চত্বর মুখে মুখে দাবি একটাই কোটা নয় জয় হোক মেধার গত পাঁচ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের চার অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট তাতেই বাঁধে বিপত্তি সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনরবহাল থাকায় খুব জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাংলাদেশ পরিচালনা করবে কারা কোটাদারীরা নাকি মেধাবীরা দেখুন 2018 সালে যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিল যে ছাত্ররা চাই এটা বাতিল হবে এটা নিয়ে আর কোনো কথা নেই কিন্তু সেটা আবার পুনরবহলে যে একটা কথা উঠছে এটা আমাদের জন্য একটা বৈষম্যমূলক মুক্তিযোদ্ধা কোটা এবং আর অন্যান্য কোটা মিলে যে 70% কোটা এটা আমরা কখনোই চাই না আমরা চাই যোগ্যতার বিচার হোক যারা দেশে তাদের জন্য 30% একটা কোটা দিয়ে রাখছে তাও প্রথম থেকে প্রথম শ্রেণীর চাকরি যেগুলো আছে তারপর দ্বিতীয় শ্রেণীর চাকরি স্কুলে একই কোটা ব্যবহার করতেছে কলেজেও একই কোটা ব্যবহার করতেছে এমন চাকরি ক্ষেত্রে একই কোটা ব্যবহার করতেছে তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার এটা রাষ্ট্রের জন্য খুবই নেককারজনক ঘটনা উপর থেকে উপর মহল পর্যন্ত আমরা চাই যে আমাদের মেসেজ ডাইরেক্ট পৌঁছে যাক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন কোটা বাতিল নিমাঙ্গিত ইস্যু নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেওয়া হবে না বলে জানান তারা আমার থেকে কম যোগ্যতা যারা তারা যদি আমার উপরে পদে যায় তাহলে অবশ্যই আমার কর্মক্ষেত্রে নিজেকে নিচু মনে হবে ওই সম্মহীন একটা পরিবেশ আমরা পরীক্ষা দিতে চাই এবং ওই সম্মহীন ভাবে আমরা আমাদের পরীক্ষার যে বিশ্লেষণটা হবে সেটা চাই আজকে সাহেবকে কেন বসে থাকতে হচ্ছে আমরা পড়াশোনা করব আমরা ক্যাডার হব আমরা প্রশাসনের সব জায়গায় যাব আমরা দেশ পরিচালনা করব রবিবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন সহ তিন দিনের কর্মসূচিও দিয়েছে তারা আগামী শুক্রবার অনলাইন অফলাইনে আমাদের জনসংযোগ হবে হবে ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট পালিত হবে শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা